গরিব লোকের ছেলে, গরিব কৃষকের ছেলে, আমি শ্রমিক ছিলাম, রেলের ইঞ্জিনিয়ার, আমি অভাব বুঝি, আমি দুঃখ বুঝি, আমি জ্বালা বুঝি, খিদে লাগলে পেটে কোন জায়গায় ব্যথা করে আমি বুঝি, এবং তার জন্য আমি এই সমাজ ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থায় আপনারা আছেন, আমার 14 গোষ্ঠী আছে, যারা না খায় থাকে, ভাঙা ঘরে থাকে, চিকিৎসায় ওষুধ পায় না, ছেলেকে পড়াতে পারে না, মেয়েকে বিয়ে দিতে পারে না, যে সমাজ, যে দেশ, যে আইন, সেই আইনকে আমরা কমিউনিস্টরা মানি না। কমরেড জসীমউদ্দিন মণ্ডল এদেশের কমিউনিস্ট আন্দোলনের গৌরব উজ্জ্বল অধ্যায়ের নাম। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানের সামরিক শাসন বিরোধী আন্দোলন, মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। দেশের শ্রমিক আন্দোলনে তার ভূমিকা কিংবদন্তির। জেল জুলুম হুলিয়া কোনো কিছুকেই তিনি পরোয়া করেননি। আমার জীবনের রাজনীতি শুরুটা হচ্ছে কলকাতায়। আমি রেলের বাসায় থাকতাম, আমার বাবা রেলে চাকরি করত। আমাদের বাড়ির সামনে দিয়ে নারকেল ডাঙায়, কলকাতার বড় বাজারে, তো রাস্তা দিয়ে স্লোগান দিতে দিতে যেত, সব স্লোগান দিত, পুকারতা হয় ইনসান রুটি কাপড়া ওর মকার, ভাত কাপড় জমি কাজ, স্বাস্থ্য শিক্ষা বাসস্থান আমাদের দাবি, এইটা দিতে হবে। এই স্লোগান শুনে শুনে আমরা ছেলেরা সব বলাবলি করতাম, এরা স্লোগান দিতে এরা তো ভালো কথা বলে, এরা তো গরিব লোকের কথা বলে, চল এদের সাথে যাই আমরা মনুমেন্টের এখানে। তো ব্যানার যারা ধরে আছে তারা মাঝে মাঝে আমরা দেখি, বলতো এই খোকা এইটা একটু বাসটা ধরো পারবা, কেমন হ্যাঁ ধরো, এই ধরতে ধরতে বাস ফ্ল্যাগ ধরা শিখে গেলাম, ফ্ল্যাগ ধরা ডিউটি হয়ে গেল আমাদের, ফ্ল্যাগ ধরতে ধরতে তখন মিটিংয়ে যাওয়া শুরু করলাম। আজীবন বিপ্লবী কমরেড জসীমউদ্দিন মণ্ডল তরুণ কমিউনিস্টদের স্বপ্নের নায়ক। মাত্র 13-14 বছর বয়সে মিছিলে যোগ দিয়ে রাজনীতিতে জড়িয়ে পড়েন। 1940 সালের মাঝামাঝিতে শিয়ালদহে মাসিক 15 টাকা মাইনেতে রেলের চাকরিতে যোগ দেন। চাকরির পাশাপাশি ক্রমেই লাল ঝান্ডার একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিতি পান। আমি রাজনীতি করতে আসছিলাম, আমার পেটের যন্ত্রণায় মার্ক্সবাদ বুঝেও আসেনি, লেনবাদ বুঝেও আসেনি। লেনবাদ মার্ক্সবাদ আমাকে মানুষ করেছে, পথ দেখেছে। শ্রমিক ছিলাম রেলের এবং সে শ্রমিক ছিলাম ইঞ্জিনের। তখন দ্বিতীয় মহাযুদ্ধে হিটলার আক্রমণ করলো, ব্রিটিশ আমেরিকা এরা যুদ্ধের প্রস্তুতি নেওয়ার তোড়জোড় শুরু করলো, তখন রেলে লোক নিল, এক হাফ প্যান্টের পরটা সাহেব আসলো, হাত পা টিপে টিপে দেখলেন, দেখে বললো কয়লা ভাঙতে পারবা, হ্যাঁ, কয়লার বড়ো বড়ো বোল্ডার রাখা আছে আর হাতুড়ি, বলে এটা ভাঙো, দুই চার কোপ মারি ভেঙে দিল। 1940 সালে ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআইয়ের সদস্যপদ লাভ করেন। 1941-42 সালে জসীম মণ্ডলের প্রমোশন হয় এবং সেকেন্ড ফায়ারম্যান হন। রেল শ্রমিক আন্দোলনে তিনি পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সহকর্মী ছিলেন। 1946-এর নির্বাচনে জ্যোতি বসুর নির্বাচনী প্রচারণায় সক্রিয় অংশ নেন। পাকিস্তান হলে পরে সুখ হবে, পাকিস্তান হলে পরে মুসলমানদের জন্য আলাদা আবাস ভূমি হবে, সুখ থাকার জায়গা হবে না, কত কি বলে পাকিস্তানের প্রতি মানুষের মুসলমানদের আকৃষ্ট করলো, পাকিস্তান হয়ে গেল। আমি নিজে লিখে দিছিলাম যে আমি কলকাতায় থাকবো, কিন্তু যে শর্ট করছিল সেই মুসলমান নাম দেখে মুসলমানের গাদাতে থুয়ে দিছে যে তুমি পাকিস্তানি, পাকিস্তানে যাবা। বাস আমি হয়ে গেছি পাকিস্তানে, পাকিস্তান হয়ে গেল, ভাগ হলে চলে মুসলমানরা দিক চলে আসলো, এদিকের হিন্দুরা রেলের শ্রমিকরা সব চলে গেল। 3-4 মাস পরে
রেশনের চাল দিল, চাল না ভাঙা ভাঙা চাল, তারপরে দিল বারবার খুদ, বারমিস খুদ। তো সে রান্না করলে পায়খানার মতো গন্ধ হয়, খাওয়া যায় না। তারা বললো যে এটা মানুষ খায় না, এটা আমরা খেতে পারবো না, আর স্বাদের পাকিস্তান হলে বলে এ হবে এ হবে। তো এইসব কি তার নমুনা? খোদের বদলে চাল দাবি আদায় হয় না, করলাম হরতাল রাজশাহীতে। তারপরে চলছে সর্দিতে আসি আবার আর একবার ওই চালের দাবিতে, আরও আরও দাবিতে হরতাল করলাম। করে তার এক বছর পরে ধরা পড়লাম, ধরা পড়ে রাজশাহী জেলে নিয়ে গেল। রাজশাহী জেলে যায় সত্যেন দেখা পেলাম, জেলে ওই ওয়ার্ডে ঢুকছে, দরজা পার হয়ে গেছে, সত্যেন দারমাস্তা দুইজনা আসছে, আসে আমাদের জড়ায় ধরে কোলাকুলি করে, আসেন আসেন, কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই, কোনো ভয় নাই, হ্যাঁ আমরা আছি না, কিচ্ছু ভয় নাই, এখানে আমরা সব আপন লোক, কোনো ভয় নাই, আসেন। তো তার ওই রিসেপশনটা মনকে এত মজবুত করল, এত আশঙ্কামুক্ত করল, এবং এত দরদ দিয়ে গ্রহণ করা, এইটা ভাবাই যায় না আমাদের কাছে। এটা এটা অদ্ভুত লাগছিল যে এত দরদি মানুষ, এত আপন মানুষ। যে আমি যশোরমণ্ডল যশোরমণ্ডল হতাম না, আমি এই কমিউনিস্ট হতে পারতাম না, যদি সত্যেন্দ্র রমেশদার মতো লোকের কাছে না থাকতে পারতাম, আমি একটা বিগ মস্তান হতাম। তারাই শিখেত উঠতে বসতে খেতে পড়তে, বুঝলেন দেশু ভাই? এই যে আপনার চিনির গাড়ি টানতে গেলে চাকরি করতে, তা আপনার বাসায় চিনি থাকতো না, বউকে মারতে যেতে ঝগড়া করতেন, এটাও রাজনীতির অঙ্ক, এই অঙ্ক শিখতে হবে। সত্যেন্দ্রা মাঝে মাঝে গান গাইত, সত্যেন্দ্রা তো বিয়ে থেকে করেনি, তাদের তো ছেলে মেয়ে নাই, আমরা বিয়ে থেকে করার, তা আমাদের চিঠি আসে, আসলে মন খারাপ হয়, ঘরের মধ্যে থেকে গান গাইত, গান শুনে আমাদের ভালো লাগতো, কষ্টটা একটু কম হতো, বাড়ির চিন্তাটা একটু কম হতো। জেলখানাতে দুঃখে আছে কে বলে, এখানে খাওয়া পেনার বিরাট ঘটা, বিরাট আয়োজন, এক কাঁটা ভাত এক কাঁটা ডাল, তাতেই খুশি মন। আবার প্রেম সাগরে বাঁধ ডেকে যায়, টক বেগুনের অম্বলে, তেঁতুল গোলার অম্বলে, জেলখানাতে কে আছে দুঃখে আছে কে বলে। হ্যাঁ, পায়খানা যায় জল ভরে খায়, এক ঘটিতেই সব চলে, জেলখানাতে দুঃখে আছে কে বলে। 1954 সালে তিনি মুক্তি পান। মুক্তি পাওয়ার কিছুদিন পর আবার তাকে নিরাপত্তা আইনে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়। এ সময় রাজশাহী জেলে কিছুদিন থাকার পর তাকে ঢাকা সেন্ট্রাল জেলে বদলি করা হয়। 1956 সালে তিনি মুক্তি লাভ করেন। উসকো নাম হোগা পাকিস্তান, ওয়া না রহেগা গরিব, ওয়া না রহেগা আমিন, মুসলমান মুসলমান ভাই ভাই, গলা জড়ায় ধরে থাকছো, আল্লাহর হুকুমে পাকিস্তান হবে, আর আল্লাহর নবীর হুকুমে, নবীর কে কায়দায় পাকিস্তান চলবে, তেলের দাম কমে যাবে, চালের দাম কমে যাবে, ডালের দাম কমে যাবে। এই বক্তৃতা আমার মা কলকাতার গড়ের মাঠে শুনেছে। আমার মা বলছে, বাবা জসিম আর যাই কর বাবা, এই পাকিস্তানের বিরুদ্ধে বলেছি বাবা, পাকিস্তান হলে বাবা সুখের সীমা থাকবে না, আর সব মুসলমান ভাই ভাই, আর তেলের দাম চালের দাম কাপড়ের দাম সব কমে যাবে। তাহলে মা শোনো, তোমার এই পাকিস্তান যদি হয়, তোমার পাকিস্তান যদি জারি করে আল্লাহ নাজিল করে, তাহলে এই পাকিস্তান হলে গরিব কৃষক মারা যাবে, গরিব শ্রমিক মারা যাবে, গরিব ভদ্রলোক শিক্ষিত লোক মারা যাবে, পাকিস্তানের গরিব মুসলমানের মেয়েরা বেশ সেখানে যাবে, পাকিস্তান হলে হিন্দু মুসলমান মারামারি হবে। আমার মা বলতো, না বাবা ওই কথা বলতে হয় না, গুনাহ হয়। আমার মা যে কথা বলেছিল সেই কথা ঠিক, সেই স্বাদের পাকিস্তান, ইসলামের পাকিস্তান, মুসলমানের পাকিস্তান, আল্লাহর দেওয়া পাকিস্তান আছে কি বলেন? আছে, হ্যাঁ হো করেন, হ্যাঁ হো করা লাগবে, মানুষের মতো বলা শেখে, বিদেশির গোলামি করবেন না, ধনী লোকের গোলামি করবেন না, ধনী লোকের ভোট দেবেন না, হ্যাঁ হো বলা শেখে,
সেই স্বাধীন পাকিস্তান নাই, সেই মুসলমানের পাকিস্তান নাই, আল্লাহ আকবর বলে পাকিস্তান আনলো, আর আল্লাহ আকবর বলে পেন্সিলের বোতাম খুলে আমার নাতিরা হিসি করে দিল, সেই স্বাধীন পাকিস্তান গঙ্গা যমুনা বুড়ি গঙ্গা রূপসাদি ভাসি গেল, ইয়া মোটা মোটা মতার পাঞ্জাবে বেইলট খেলা করে থাকলো, কোনো বেইলটে কাজ করে নাই, ইহারি নাম অঙ্ক, ইহারি নাম বিজ্ঞান, এই অঙ্ক শিগগিরতেই হইবে, দোয়া তাবিজ বাঁধিয়া পীর সাহেবের পানি পড়া খাইয়া বড় পীরের বড় মাঝি পীর সাজি পীর কোন পীরের দোয়াতে কিছুতেই অবস্থার পরিবর্তন হতে পারে না। এক শ্রেণীর লোক আমার দেশে তারা বলছে আপনারা ভালো সৎ ত্যাগে সব কিছু ঠিক আছে, কিন্তু আপনারা তো কিছু করতে পারছেন না, কিছু দিতে পারছেন না। সেখানে আমাদের কথা, তুমি কি আমাকে ভোট দিছো, তুমি কি আমার দল করো, তুমি আমাকে বলছো আমি ভালো সৎ ত্যাগী নির্ভেজাল লোক, তুমি আমাকে ভোট দাও না কেন, তুমি আমার দল করো না কেন, তুমি যদি এতই বোঝো তুমি করো না কেন, সেও করে না। এইটি হচ্ছে বাস্তব আমার দেশে। তারপরে তো আমরা বাঁচিয়ে আছি, আমরা আগাচ্ছি, আমরা চেষ্টা করছি, হতাশ হয়ে নিতে হতাশ হওয়ার তো ব্যাপার নাই। বিরুদ্ধতার চাবু কোথাও হাতে, বিরুদ্ধতার চাবু কোথাও হাতে, বিরুদ্ধতার চাবু কোথাও হাতে, বিরুদ্ধতার চাবু কোথাও হাতে, তোমার স্বদেশ লুট হয়ে যায় প্রতিদিন প্রতিরাতে, তোমার স্বদেশ লুট হয়ে যায় প্রতিদিন প্রতিরাতে, বিরুদ্ধতার চাবু কোথাও হাতে, বিরুদ্ধতার চাবু কোথাও হাতে, তোমার মাঠের ফসল কেন হে পরের জাহাজে ওঠে, খুদকুড়ো শুধু তোমার জন্যে তাও কি দুবেলা জোটে, তোমার মাঠের ফসল কেন হে পরের জাহাজে ওঠে, খুদকুড়ো শুধু তোমার জন্যে তাও কি দুবেলা চোটে, তোমার কয়লা লোহা কেন যায় আমেরিকা রাশিয়াতে, তোমার কয়লা লোহা কেন যায় আমেরিকা রাশিয়াতে, বিরুদ্ধতার চাবু কোথাও হাতে, বিরুদ্ধতার চাবু কোথাও হাতে। একবার ব্রিটিশ গেল 300 বছর, স্বাধীন পাকিস্তান গেল 24 বছর, স্বাধীন বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা গেল 40 বছর 42 বছর পার হয়ে, তাহলে হইলটা কি, কেন হইল না? অনেকে হতাশ হয়ে যান যে দেশে আর কিছু হবে না, তাহলে কোন দেশে হবে? এই দেশেই হবে, এই দেশেই সমাজতন্ত্র হবে, এই দেশেই সুষম বন্টন হবে। সেই জন্যে আপনাদের কাছে আমাদের দাবি, বহু দেখেছে দল মত নির্বিশেষে আসেন এক জায়গায় হই জামায়াত হই, যারা ভালো, যারা ভালো চান, যারা বদলাতে চান, যারা মানুষকে মানুষ মনে করেন, আসেন তার এক জায়গায় হই। মরণ সাগর পারে তোমরা মর, তোমাদের শরীর নিখিলে রচিয়া গেলে আপনার পার্টি খোঁজ খবর নিতেছে, পার্টি অফিসে যে একটা বক্তৃতা দেবেন, ঠিক আছে? জয় হোক তারি জয় হোক।